ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে নতুন রূপে সাজতে শুরু করেছে সাতক্ষীরা সুন্দরবন কোলঘাসা উপজেলা শ্যামনগর। শুধু হিন্দু সম্প্রদায় নয়, মুসলিম সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষও তার এই আগমনে বেশ উচ্ছ্বসিত। এরই মধ্যে তাকে স্বাগত জানাতে প্রস্তুত সাতক্ষীরা, নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থাও, চলছে সাজসজ্জার বাকি কাজ। স্থানীয়রা বলছেন, ভারতের প্রধানমন্ত্রীর আগমন এ অঞ্চলের মানুষের জন্য পরম পাওয়া। আগামী 27 মার্চ শ্যামনগরের ঈশ্বরীপুরের যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শন করবেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি মাত্র 20 মিনিট অবস্থান করবেন। সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্যচিত্রে জানাচ্ছেন নূর মোহাম্মদ। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 মার্চ বাংলাদেশে রাষ্ট্রীয় সফর করবেন। পরদিন 27 মার্চ তিনি বিমানবাহিনীর হেলিকপ্টার যোগে সফর করবেন সাতক্ষীরা ও গোপালগঞ্জ। বন্ধুপ্রতিম দেশটির সরকার প্রধানের সফরকে ঘিরে এখন সাতক্ষীরাই বইছে সাজসাজ রব। ওই দিন সকাল 9:50 তিনি 400 বছরের প্রাচীন শ্যামনগরের ঈশ্বরীপুরের যশোরেশ্বরী দেবী মন্দির পরিদর্শন করবেন। এরপর গোপালগঞ্জের উদ্দেশ্যে 10:10 সাতক্ষীরা ত্যাগ করার কথা রয়েছে তার। কঠোর নজরদারিতে রেখে দিয়েছেন আমাদের এই মন্দির সহ আমাদের এই গ্রামটা। এটা আমাদের জন্য যেমন আনন্দের তেমনি গৌরবেরও। ভারতের প্রধানমন্ত্রীর এমন প্রত্যন্ত অঞ্চল সফরকে ঘিরে শুধু হিন্দু সম্প্রদায়ই নয়, এখানকার সব সম্প্রদায়ের মানুষ বেশ উচ্ছ্বসিত। খুবই একটা গর্বের বিষয় যে ভারতের মতো এত বিশাল যে একটা বড় দেশ থেকে সেখানকার প্রধানমন্ত্রী আমাদের এখানে আসবেন এত প্রত্যন্ত অঞ্চলে, এটা আমরা কখনো কল্পনাই করতে পারি না, ভাষায় প্রকাশ করা যায় না। অত্যন্ত উৎসবমুখর একটি পরিবেশ বিরাজ করছে। হিন্দু মুসলিম অন্য অন্য ধর্মের মানুষ যারা এখানে বসবাস করে সকলের মধ্যে একটা উৎসবের আমেজ এখানে বিরাজ করছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব রকম প্রস্তুতি সহ কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। আমরা যে হেলিপ্যাড নির্মাণ, পার্শ্ববর্তী রাস্তার সংস্কার কাজ, মন্দিরের সংস্কার কাজ, যাবতীয় সব কিছু নিয়ে আমরা প্রস্তুত। হেলিপ্যাড থেকে শুরু করে এই মন্দির প্রাঙ্গণ পর্যন্ত এভাবে সাতক্ষীরাকে এখানে ফুটিয়ে তোলা হবে, বাংলাদেশকে ফুটিয়ে তোলা হবে এই ভারতীয় যে আমাদের মহান অতিথি তার সামনে। নিরাপত্তা পরিস্থিতি খুবই সন্তোষজনক, এখানে কোনো রকম কোনো সমস্যা নেই। পুলিশ, বিজিবি সবাই সম্মিলিতভাবে এখানে কাজ করছে। জেলা প্রশাসন সামগ্রিক বিষয়টি তদারকি করছে। ঐতিহাসিক এই সফরকে ঘিরে এরই মধ্যে গেল সপ্তাহে ঈশ্বরীপুর কালী মন্দির পরিদর্শন করেছেন ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা ও দেশটির প্রধানমন্ত্রীর নিরাপত্তা দলের সদস্যরা। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক।